হাতে হাতে স্মার্টফোন, 4G ইন্টারনেট সবই রয়েছে, কিন্তু রাস্তা আজও পাকা হয়নি। একটু বৃষ্টি হলেই দুর্দশার সীমা থাকে না, তাই পাকা রাস্তা দাবিতে এবার পথে নামলেন মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকার কাপাইচণ্ডী, কতল, মোল্লাবাড়ি, পেমা, ভক্তিপুর ও গিধিন পুকুর এলাকার স্থানীয় বাসিন্দারা। মানে কি হয়েছে রাস্তাটা? ব্যাপারটা হচ্ছে এই যে কোতল, মোল্লাবাড়ি, জোরমদল, পেমা, ভক্তিপুর প্রায় 20টা গ্রামের লোক এই দিক দিয়ে হরিশ্চন্দ্রপুর, কুশিদা, আপনার শালমারি ডাক্তারের কাছে যায়। এইভাবে এখানে রাস্তা এত খারাপ হয়ে আছে যে একটা ভোটবটি কিংবা টোটো নিয়ে কেউ কোনো মানুষ ডাক্তারের কাছে কোনো যেতে পারবে না। একটা ডেলিভারি যদি পেশেন্ট থাকে তাকে হয়তো কোলে নিয়ে যেতে হবে। একটা হঠাৎ কোনো একটা যদি আগুন লেগে যায়, একটা যে ফায়ার ব্রিগেডের গাড়ি আসবে সেটাও যাওয়ার মতো ফাঁসার মতন জায়গা নাই। এত রাস্তার মানে হালত খারাপ হয়ে আছে। মানে এই কত বছর ধরে আপনি এই সমস্যাতে ভুগছেন? এটা তো আমরা প্রায় 10-12 বছর থেকে এটা ভুগছি। আমরা তো শুনতে পাচ্ছি যে টেন্ডার হয়ে আছে, কিন্তু বড় বড় নেতারা যে কি করছে আমরা তো ঠিক বুঝতে পারছি না। আমাদেরকে এর আগে প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে, অনেকজনই জেলা পরিষদ থেকে প্রতিশ্রুতি দেওয়া আছে, এমএলএ থেকেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে আমরা এবার জিতে আসলে রাস্তার ভালোভাবে কাজ হবে, কিন্তু রাস্তা তো দেখছি যে আমরা কোনো কাজকর্ম হচ্ছে না, রাস্তা খুবই খারাপ। মঙ্গলবার বিকালে কুশিদাগামী রাজ্য সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন 100 বাসিন্দা। তাতে ব্যস্ত সময়ে তীব্র যানজট তৈরি হয় কুশিদা রাজ্যগামী জাতীয় সড়কে। স্থানীয়রা জানান প্রায় দীর্ঘ 15 বছর ধরে রাস্তা বেহাল অবস্থায় পড়ে আছে। এক দৃষ্টিতে দেখলে মনে হবে চষা জমি ও ছোটখাটো পুকুর। রাস্তা প্রায় কাপাচন্ড হয়তো বিলাসী পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা, প্রায় 15 বছর ধরে বেহার অবস্থায় পড়ে আছে। মাঝখানে কিছু সামান্যটুকু রাস্তা হয়েছে, তারপরে আর রাস্তা হচ্ছে না। অনেকে জানিয়েছে, এমএলএকে জানিয়েছে, জেলা পরিষদকে জানিয়েছে, কেউ কর্ণপাত দিচ্ছে না। কত বছর ধরে এই বেহার অবস্থা? 15 বছর ধরে। আমাদের এই রাস্তাটা প্রায় 12 থেকে 15 বছরে আরও বেহাল হয়ে গেছে রাস্তাটা। এখন দেখছি 1-1.5 বছরে এই রাস্তা দিয়ে কোনো একটা সাইকেল বা একটা মোটর সাইকেল কোনো কিছুই যাত করে না। এই রাস্তা দিয়ে যখন একটা গর্ভবতী মহিলা আসবে কোতল মোল্লাবাড়ি থেকে, সেই রাস্তা দিয়ে আর অ্যাম্বুলেন্স পর্যন্ত ঢুকতে পারে না। আমরা কাঁধো করে নিয়ে তারপরে আমরা মেন রোডে এই জাতীয় সড়কের উপরে নিয়ে আসি। তার জন্যে এখানে আমাদের এখানে স্থানীয় যেটি আছে লোক, আমাদের স্থানীয় বাস স্ট্যান্ডের যে ব্যবসায়িক আছি আমরা, সেই ব্যবসায়িকের প্রচণ্ড হারে ক্ষতি হচ্ছে। কোনো কাজ লোকজন আসে না রাস্তা খারাপের জন্য। আমরা এর আগে আমাদের সোনু চৌধুরীকে বলেছিলাম, সোনু চৌধুরী কিছুটি রাস্তা করার পরে রাস্তাটাকে মাঝে পক্ষে বা ফেলে দিয়েছে। প্রায় 1 কিলোমিটার রাস্তার আর কাজ হচ্ছে না। এর জন্য আমরা অবরোধ করে বিডিও সাহেবকে জানিয়েছিলাম, এসডিও সাহেবকে দিয়েছি ডেপুটেশন, কিন্তু কোনো কাজ, কোনো কর্ণপাত হয়নি। সামান্য বৃষ্টিতেই রাস্তার জল জমে থইথই অবস্থা। রাস্তার নোংরা পচা জল থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। নিত্যদিন ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এলাকার কোথাও আগুন লাগলে ঢুকতে পারে না দমকলের গাড়ি। হঠাৎ কোনো প্রসূতিকে হাসপাতালে নিয়ে যেতে গেলে প্রচণ্ড সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সব মিলিয়ে চরম ভোগান্তির মধ্যে রয়েছে প্রায় 3 থেকে 6টি এলাকার 1000 বাসিন্দারা। তাই পাকা রাস্তার দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন এলাকাবাসীরা। তৃণমূলের জেলা পরিষদ সদস্য সন্তোষ চৌধুরী বলেন, যেখানে বিক্ষোভ হচ্ছে কতল গ্রাম, 2 বছর আগে আমি সেই রাস্তা 30 লক্ষ টাকা খরচ করে মেরামত করেছি, হয়তো কিছু সমস্যা হয়েছে তাই বিক্ষোভ করছে। এই মুহূর্তে আমাদের জেলা পরিষদের সভাপতি নেই 1 বছর ধরে, তাই কাজ আটকে আছে। মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় হরিশ্চন্দ্রপুর জুড়ে উন্নয়নের কাজ হচ্ছে, দ্রুত আমরা এই সমস্যা সমাধান করে দেব। গ্রামবাসী বিক্ষোভ জানাতেই পারে, বিক্ষোভের কোনো ই নেই। তবে কোতল গ্রাম, রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকে কোতল গ্রামে যে রাস্তাটার উপর ওরা বিক্ষোভ দেখাচ্ছে, ওই রাস্তা গত 2 বছর আগে মমতা ব্যানার্জির উন্নয়নের ধারা অবহিত রেখে মালদা জেলা পরিষদ, মানে আমি সন্তোষ চৌধুরী, ওখানে 30 লক্ষ টাকার কাজ করেছি। তা সত্ত্বেও ওরা হয়তো বিক্ষোভ দেখাচ্ছে, কিছু রাস্তা হয়তো খারাপ আছে, কিন্তু ওখানে আমাদের রিসেন্টলি বিধানসভা নির্বাচন হয়েছে, এমএলএরও নাম ধরে ওরা বলছে, এমএলএ 8 মাস হয়েছে নির্বাচন হওয়া, নিশ্চয়ই আমাদের মাইন্ডে আছে। আমরা আমাদের জেলা পরিষদ 1 বছর থেকে আমাদের সভাধিপতি নেই, আমাদের বোর্ড গঠন নেই। আমরা তা সত্ত্বেও গ্রামবাসীকে বলেছি, আমাদের 50% টাকা বরাদ্দ আবার আমরা করব, করে
আমরা যেটুকু কাজ হয়তো বাকি আছে ওইটুকু কাজ নিশ্চয়ই আমরা কোতল গ্রামবাসীকে উপহার দিব। গ্রামবাসীরা জানাচ্ছে যে প্রায় 10 বছর ধরে নাকি ভেল রাস্তা, যদিও 2 বছর আগে নাকি আপনার হাত দিয়ে বোর্ড লাগানো আছে, কিন্তু বোর্ড লাগানো সত্ত্বেও 2 বছর ধরে কাজ আটকে কেন আছে? না আটকে নাই, ওটা ভুল। বোর্ড যেটা লাগানো আছে ওটা অলরেডি মালদা জেলা পরিষদ থেকে 30 লক্ষ টাকার কাজ হয়ে গেছে। এবার গত 10 বছর আগে তো আপনারা জানেনই সব বিরোধী ছিল, আমাদের মমতা ব্যানার্জি সরকার জবে থেকে এসছে, আমাদের মালদা জেলা পরিষদ জবে থেকে গঠন হয়েছে, আমাদের হরিশ্চন্দ্রপুর 1 নম্বরে মমতা ব্যানার্জির উন্নয়নের অনেক কাজ হয়েছে, এরকম কোনো কাজ নাই যেটা বাকি নাই। সে একটু টুকটাক কাজ থাকতেই পারে, কাজ তো সব কাজ একসঙ্গে করা সম্ভব না, কাজ আবার আছে, আবার আসবে, আবার স্কিম আসবে, আবার কাজ হবে। তো এখনো পর্যন্ত কি স্কিমগুলোকে পাঠিয়েছেন জেলাতে? হ্যাঁ নিশ্চয়ই, 1 বছর আগে আবার আমরা টেন্ডার প্রসেসিং এ আছি, 1 বছর থেকে জেলা পরিষদ যেহেতু গঠন নেই, সভাধিপতি গঠন নেই, তাই নতুন করে কোনো টেন্ডার এখনো হয়নি। তো কবে রাস্তাগুলো আপনি গ্রামবাসীকে উপহার দিবেন বলে আশা করছেন? আবার আমাদের সভাধিপতি গঠন হলে, আমাদের স্কিম আবার জাগলে, আমরা আবার কাজ যেগুলো কাজ করা দরকার, যেগুলো কাজ ইমার্জেন্সি, যেগুলো অ্যাকচুয়ালি পাবলিকের অসুবিধা আছে, যাতায়াতের খুব অসুবিধা আছে, আমরা কাজ করব সেই সব এরিয়ায়। মালদা থেকে দেবসিংহ রিপোর্ট, আনন্দ বার্তা।